রাঙ্গাবালিতে আওয়ামী লীগের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, আহত 15 জন। পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরমুন্দাজে ইউনিয়ন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত 12টা থেকে 1টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চরমুন্দাজের স্লুইট বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন এবং সহসভাপতি মোশাররফ খানের সমর্থকের মধ্যে এই সংঘর্ষ হয়। এ সময় ইট পাটকেল নিক্ষেপ, দোকানপাট এবং মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। জানা গেছে, স্থানীয় রাকিফ খান এবং বাসির পেদারের একটি তুচ্ছ ঘটনা মীমাংসার জন্য চরমুন্দাজ ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক রাসেল খান এবং দফতর সম্পাদক সাইফুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষকে নিয়ে 8 নম্বর ওয়ার্ডের মিটার সংলগ্ন বাজারে সালিশে বসেন। সালিশ চলাকালে ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি মোশাররফ খানের ভাতিজা রিফাত খান এসে বিচার না মানতে দুই পক্ষকে তুরজুর করে। এ সময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল খানের সাথে বাকবিতণ্ড হয় রিফাত খানের। এক পর্যায়ে বৈঠকে উপস্থিত লোকেরা রিফাতকে সরিয়ে দেয়। পরে চরমুন্দাজ স্লাইট বাজারে গিয়ে রিফাতের চাচা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোশাররফ খানের সমর্থকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা 10 থেকে 12টি মোটরসাইকেল ভাঙচুর করে। এই হামলায় কমপক্ষে 15 জন আহত হয়েছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে উন্নয়নের এত ঢাকঢোল, দেশে লুটশেডিং এর দুর্বিষহ পরিস্থিতি কেন? প্রশ্ন রুহুল কবির রেজবির। লুটশেডিং এর ভয়াবহ সুবলে দেশের প্রত্যন্ত অঞ্চল সহ রাজধানীর বাসিন্দারাও বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি। মঙ্গলবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই দাবি করেন তিনি। রেজবি বলেন, সারা দেশের উন্নয়নের এত ডাকডুল বাজানো হলো, তাহলে সারা দেশে কেন লোডশেডিংয়ের দুর্বিষহ পরিস্থিতি? বিদ্যুৎ নিয়ে নানা রঙ্গচঙ্গের কথা বলা হয়েছে। জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে 152টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার বেশিরভাগই এখন অচল হয়ে পড়িয়াছে। এখন লোডশেডিং এর ভয়াবহ সুবলে দেশের প্রত্যন্ত অঞ্চল সহ রাজধানীর শহরও বিপন্ন হয়ে পড়েছে। অথচ বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কুইক রেন্টাল স্থাপন করতে ভর্তুকি দিতে হয়েছে জনগণের হাজার হাজার কোটি টাকা। এই টাকা কিভাবে খরচ হচ্ছে সেটি নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে, সেজন্য দায় মুক্তির আইন করা হয়েছে। তিনি বলেন, বিদ্যুতের সীমাহীন ব্যর্থতার মূল কারণ ক্ষমতাসীন গোষ্ঠীর আত্মীয় স্বজনের বেপরোয়া লুণ্ঠন। এরা স্বদেশ এবং সমাজকে এড়িয়ে জাতীয় দূষণ করতে গিয়েই বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দিয়ে জনগণকে শোষণ করার পথ উন্মুক্ত করেছে, যার কারণে বিদ্যুতের বিল এখন অস্বাভাবিক, কিন্তু দেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।